রঘুবীর নিবাসে কিছু গেস্টকে পেয়ে গেছি। কোথা থেকে এসছো তোমরা? আমরা জিয়াগঞ্জ থেকে। জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে? আচ্ছা, তো কিরকম কি পরিষেবা পাচ্ছ এখানে থেকে, কেমন লাগছে? ভালো লাগছে। সমুদ্র তো একদম খুব কাছে আর কি, যখন খুশি তখন চলে যাচ্ছ আর কি। আচ্ছা, আর তোমাদের কিরকম কি লাগছে মোটামুটি? দারুণ লাগছে। আর আপনার? দারুণ, অনেক হোটেল দেখলাম এখানে এসে, তার মধ্যে অনেক হোটেলের মধ্যে এটাই বেশি ভালো লাগলো। অনেক হোটেল দেখার পর আর এদিকে তো পাঁচিলের ওই পাশ থেকে সমুদ্রটা পুরোপুরি দেখা যাচ্ছে, খুবই ভালো। আর এদের মানে এখানকার যারা আছে ওনাদের কথাবার্তা খুব সুন্দর, এই জন্যই ভালো লেগেছে। প্রথমে লিফ্ট ইউজ করতে পারছেন? হ্যাঁ, লিফ্ট ইউজ করতে পারছি, লিফ্টের কোনো অসুবিধা নেই। ওনাদের পরিষেবাও খুব ভালো, ওনাদের ব্যবহারও খুব ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এখন দুপুরের সময়, অনেকে স্নান করছে, সমুদ্রের অনেকটা রেঞ্জ কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, দেখুন। আর এই হোটেলে যারা থাকবেন তারা কিন্তু লিফট পরিষেবা পাবেন, খুব ভালো অপশান। যারা আপনারা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন, আমাদের মতন বয়সও অনেকে আছেন, হাঁটাচলা করতে পারে না, সিঁড়ি ভাঙতে চান না, তাদের জন্য কিন্তু ভালো অপশান। আপনারা কিন্তু লিফটে করে যাতায়াত করতে পারবেন। তো জল কিনে খেতে হবে না, জল কিন্তু আপনারা অ্যাকোয়াগার্ড থেকে পেয়ে যাবেন আর কি। একটু নষ্ট করছি, আছে অনেক জায়গায় শো থাকে, তো একটু চেক করে দেখে নিই জিনিসটা রানিং নাকি। তো রানিং আছে, কোনো সমস্যা নেই, জল কিনতে হবে না। যে হোটেলটি দেখাবো আমি, ভাড়া এখনই বলে দিচ্ছি 520 টাকা অফসিজেন, এবং সিজনে 620 টাকা ভাড়া আগেই বলে দিলাম, তাতে আপনাদের দেখতে সুবিধা হবে আর কি। হোটেলটির নাম হলো হোটেল রঘুবীর নিবাস। হোটেলটির যিনি মালিক রয়েছেন ওনার একটি কাপড়ের দোকান, চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর এর ঠিক সামনেই রয়েছে উৎকল হ্যান্ডলুমস, দেখতেই পাচ্ছেন, দেখুন এই উৎকল হ্যান্ডলুমস। তো এই দোকানের মালিক যিনি রয়েছেন উনি কিন্তু রঘুবীর নিবাসের মালিক। তো ওনার আরও একটি কাপড়ের দোকান রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। আমি এখন এখান থেকে আপনাদের হোটেলে নিয়ে চলে যাব এবং হোটেলটি পুরোপুরি দেখাবো, চলুন। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে এখন চলে এসেছি মহাশ্মশানের সামনে। মহাশ্মশানের সামনে কিন্তু এটা ভাববেন না মহাশ্মশানের থেকে ধোঁয়া উড়ে হোটেলে যাই, এখন মহাশ্মশান সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে, পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে। এমন নয় যে রাস্তা থেকে আপনি সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছেন, পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে, যার জন্য কোনো দৃশ্য দেখা যাবে না এবং ধোঁয়াও এদিক ওদিক উড়ে যায় না। এই হলো মহাশ্মশান, আর শ্মশানের ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন তন্তুজ স্টেট হ্যান্ডলুম। আপনাদের আগে যে দোকানটা দেখালাম মালিকের আরও একটি দোকান, এই হলো তন্তু স্টেট হ্যান্ডলুম। তার পাশেই ঠিক রয়েছে রঘুবীর নিবাস, দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এই টোটাল ওনাদের বিল্ডিং। আর পাশেই রয়েছে তন্তু স্টেট হ্যান্ডলুম, তো এই দোকানটাও আপনারা ল্যান্ডমার্ক নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে এই রঘুবীর নিবাস রিভিউ করে দেখাবো, চলুন। শ্মশান দেখালাম, শ্মশানের ঠিক সামনেই রয়েছে তন্তুজ স্টেট হ্যান্ডলুম, এই দোকানটা দেখতে পাচ্ছেন। এই দোকানটা থেকে সামান্য একটু এগিয়ে আসবেন, এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা বরাবর সোজা গেলেই রঘুবীর নিবাস। দেখুন এখানে ব্যানার লেখাই রয়েছে, এই সামনে ব্যানার লেখা রয়েছে, তো এই রাস্তা ধরে সামান্য একটু এগোলেই রঘুবীর নিবাস, চলুন। আর বন্ধুরা, এখন হোটেলের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন রঘুবীর নিবাস লেখা রয়েছে, পুরোপুরি নতুন করে রং করা হয়েছে, এদিকে রং প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই সুবিশাল এনাদের প্রপার্টি দেখুন, যথেষ্ট বড় প্রপার্টি, চলুন সামনে।
আর এখান দিয়ে প্রবেশ করে এখানে দেখুন আপনারা যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন তারা কিন্তু পা হাত পা এখানে ধুয়ে নেবেন। দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কল রয়েছে, দরকার হলে স্নানও করে নিতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা কিন্তু আপনাদের রুমের দিকে চলে যেতে পারবেন। সমুদ্র থেকে স্নান করে এসে হাত পা ধুয়ে নিয়ে এখানে দেখুন এখানে রিসেপশন রয়েছে, আপনাকে এখানে কথাবার্তা বলে নিতে হবে। যতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আপনারা কিন্তু কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিতে পারেন, এখানে শোভা পাতা রয়েছে। আর সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটাও কিন্তু দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা আছে যার জন্য 24 ঘন্টা কিন্তু নজরদারি চলছে, কোনো সমস্যা নেই। আর হোটেলের ম্যানেজার বাবু এখন আমার সামনে রয়েছেন, জয় জগন্নাথ দাদা। আপনাদের এখানে টোটাল কটা রুম আছে? আমাদের 40টা রুম আছে। আচ্ছা, ফ্যামিলি তো সবাই আসতে পারবে, তাছাড়া যারা সোলো ট্রাভেল করছে সিঙ্গেল পারসন তাদেরকে কি অ্যালাউ করা হয় আপনার হোটেলে? সিঙ্গেল পারসন অ্যালাউ করা হচ্ছে, আইডি রাখে অ্যালাউ করা হচ্ছে। আচ্ছা, আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি আসতে পারবে? হ্যাঁ, আনম্যারিড আসতে পারবে। আচ্ছা, ডকুমেন্টস থাকলে আসতে পারবে? হ্যাঁ, ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা দাদা, আপনার এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের এখানে রেস্টুরেন্ট নেই, অ্যাটাচ কিচেন আছে। আচ্ছা, আপনি বাইরে বাসন কুসন গ্যাস ওভেন ভাড়া করে এনে রুমে রান্না করে করা যাবে। আচ্ছা, আরামসে করে খেতে পারবেন। আর কেউ যদি হোটেল সামনে সব রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে আপনি খেতে পারবেন। আর কেউ যদি বাইরের খাবার এনে খেতে চায় সেটা কি অ্যালাউ করবেন? সেটা অ্যালাউ আছে। দাদা, এখান থেকে সমুদ্র কত দূর আপনার হোটেল থেকে? এখান থেকে 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিটও 3 মিনিটও লাগবে না, 2 মিনিটই হয় না আর কি। হ্যাঁ, 2-3 মিনিট আরো দরকার। আর আপনার এখান থেকে মন্দির ঠিক কত দূর হবে? মন্দির 10-15 মিনিট। 10-15 মিনিট আচ্ছা, কেউ যদি সাইট সিনিং করতে চায় সেক্ষেত্রে গাড়ি ভাড়া আপনার এখান থেকে হবে? আর মন্দিরে পুজো দেওয়া পান্ডা আছে। দাদা, হোটেলের রুম রেন্টটা একটু যদি জানিয়ে দিতেন মানুষের হোটেলে নির্বাচন করতে একটু সুবিধা হতো হোটেলটা। আমাদের নন এসি ডাবল বেড ফোর বেড, নন এসি ডাবল বেড মিনিমাম 620 টাকা। মাত্র 620 টাকা? আচ্ছা, ওর মধ্যে 12% জিএসটি আছে, মাসিক পয়সা 20 টাকা আছে, কাছে মাসিক পয়সা প্লাস রুম রেন্ট 620 টাকাই মধ্যেই। আচ্ছা, তবে বন্ধুরা, আপনারা যখন হোটেলে ফোন করবেন তখন ভ্রমণ তারিখটা উল্লেখ করবেন, কোন ডেটে আপনারা আসতে চান সেই ডেটটা উল্লেখ করে দাদাকে ফোন করবেন, দাদা আপনাদের বলে দেবে সেই ডেটে কোন কি রুম রেট চলছে, সেই অনুযায়ী আপনারা বুকিং করে নেবেন। দাদা, বুকিং প্রসেস কি আছে একটু বলে দেন। বুকিং করবেন যে আপনাদের মোবাইল নম্বর আছে? হ্যাঁ, ফোন করবে। টাকা পয়সা কিরকম কি অ্যাডভান্স লাগবে? শুনুন, আমরা কিউআর কোড পাঠিয়ে দেবো। আচ্ছা, আপনি কিছু সামথিং কিছু অ্যাডভান্স করে দিলেন। আচ্ছা, তারপরে হোয়াটসঅ্যাপ করে আমরা বিল করে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। বন্ধুরা, এই হলো রঘুবীর নিবাসের ভিজিটিং কার্ড, এখানে ফোন নম্বর লেখাই রয়েছে দেখুন, তো আপনারা এই ফোন নম্বরও ফোন করতে পারবেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, ম্যানেজার বাবুর সঙ্গে কথাবার্তা বলে দিলাম, এবার চলুন রুম দেখাই, রুমের পরিস্থিতি কি আছে বা রুমের ভিউ কিরকম কি রয়েছে দেখে আসি, চলুন। আর এই হোটেলে যারা থাকবেন তারা কিন্তু লিফট পরিষেবা পাবেন, খুব ভালো অপশান। যারা আপনারা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন, আমাদের মতন বয়সও অনেকে আছেন, হাঁটাচলা করতে পারে না, সিঁড়ি ভাঙতে চান না, তাদের জন্য কিন্তু ভালো অপশান, আপনারা কিন্তু লিফটে করে যাতায়াত করতে পারবেন, তবে ভেজা জামা কাপড়ে উঠানামা করবেন না, এটা একটা রেস্ট্রিকশন আছে। তবে বন্ধুরা, আপনারা যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন সেই সময়টা লিফটটা ব্যবহার করবেন না, তাতে লিফটের একটু ক্ষতি হয়, এই ব্যাপারটা একটু দেখে চলবেন আর কি। বন্ধুরা, আপনারা রান্নার যে জায়গাটা দেখালাম আর কি, সেখানে আপনারা যদি এইভাবে বাইরে রান্নাবান্না করেন তাহলে কিন্তু এক্সট্রা টাকা পয়সা কিছু লাগবে না, কিন্তু এখানে দুটো রুম রয়েছে পাশাপাশি দেখতেই পাচ্ছেন, এই সমস্ত রুম যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে চার্জ করা হবে, অর্থাৎ আপনাকে পয়সা দিয়ে ব্যবহার করতে হবে। আর আপনারা যদি বাইরে এইভাবে রান্নাবান্না করেন তাতে কিন্তু টাকা পয়সা কিছু লাগবে না, দেখতেই পাচ্ছেন অনেকে রান্নাবান্না করে গেছেন। আর এদিকে আপনারা ভিজা জামাকাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন, দেখতেই পাচ্ছেন যারা গেস্ট রয়েছেন ওনারা কিন্তু অলরেডি জামাকাপড় মেলে শুকাতে দিয়ে দিয়েছেন, তো আপনারাও যারা আসবেন এইভাবেই কিন্তু জামাকাপড় মেলে শুকিয়ে নেবেন। বন্ধুরা, এবার চলুন এই হোটেলের ছাদ থেকে একটু ঘুরে আসি, ছাদ থেকে সমুদ্র কেমন লাগে একটু দেখে আসি, চলুন।
আর বন্ধুরা এই হলো এই হোটেলের ছাদ, আর এখান থেকে দেখুন সমুদ্র কত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এখন দুপুরের সময়, অনেকে স্নান করছে, সমুদ্রের অনেকটা রেঞ্জ কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন এই হলো পুরো ছাদ বন্ধুরা, যেহেতু হোটেলটি বিশাল বড় তার ছাদও তো বিশাল বড়ই হবে দেখতেই পাচ্ছেন। তবে ছাদে উঠতে গেলে কিন্তু আপনাকে পারমিশন নিয়ে উঠতে হবে, অনেকে বিভিন্ন রকম খারাপ কাজ টাজ করেন আর কি, যার জন্য হোটেল কর্তৃপক্ষ একটু রেস্ট্রিকশন করে দিয়েছে ব্যাপারটা। আপনি পারমিশন নিয়ে নেবেন, নিয়ে তারপর ছাদে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ছাদে এসে কিন্তু এই ধরনের সমুদ্র আপনারা খুব সহজে এনজয় করতে পারবেন। দেখুন এখান থেকে সমুদ্রের অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। দেখুন আপনারা ছাদে যারা যাবেন না, যারা এখানে রান্নাবান্না করছেন, তারা কিন্তু এই সামনে একটু এগিয়ে চলে আসবেন। আর এখান থেকে দেখুন আমি একটু দেখাচ্ছি, দেখুন এখান থেকেও কিন্তু সমুদ্র খুব সুন্দর দেখা যাবে। দেখুন চাইলে আপনারা এখান থেকেও কিন্তু সমুদ্র দেখতে পারবেন। বন্ধুরা এই লিফটে করে এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে, আর ওনারের যে দোকানের সেটারও অ্যাড দেখতে পাচ্ছি। তো আপনারা এখান থেকেও কিছু জিনিসপত্র কেনাকাটি করলে করতে পারেন, একটা নির্ভরযোগ্যতা থাকবে আর কি। আর এখানে দেখুন এখানে অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, তো জল কিনে খেতে হবে না, জল কিন্তু আপনারা অ্যাকোয়াগার্ড থেকে পেয়ে যাবেন আর কি। একটু নষ্ট করছি, আছে অনেক জায়গায় শো থাকে, তো একটু চেক করে দেখে নিই জিনিসটা রানিং নাকি, তো রানিং আছে কোনো সমস্যা নেই, জল কিনতে হবে না। চলুন এবার রুম দেখায়। আর বন্ধুরা এই হলো এই হোটেলের করিডোর, দেখতেই পাচ্ছেন সুবিশাল করিডোর, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে, টোটাল রুম রয়েছে। এবং ফার্স্ট ফ্লোরে এটা যে কটা রুম রয়েছে এদিকে উল্লেখ করা রয়েছে, দেখুন 105 থেকে 112, আবার এদিকে উল্লেখ করা আছে 103 থেকে 112। তো রুম চিনে নিতে আপনার কোনো সমস্যা হবে না, শুধু এখন আসতে হবে, এসে থাকতে হবে এখানে। বন্ধুরা হোটেল রঘুবীর নিবাস প্রথম ফ্লোর, ফার্স্ট ফ্লোর প্রথম যে রুমটি দেখাচ্ছি, দেখুন 111 নম্বর রুম। চলুন ভিতরে। আচ্ছা এদিকে ওয়াশরুম আছে, আমি পরে আসছি। আর রুমটা দেখুন পাশাপাশি দুটো বেড রয়েছে, যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে তো আপনারা প্রত্যেকটা বেডে 3-3-6 থাকতে পারবেন, সঙ্গে যদি বাচ্চা থাকে 4-8 থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ 4 পর্যন্ত অ্যালাউ করবেন, অর্থাৎ 4-8 পর্যন্ত অ্যালাউ করবেন। ওনারা ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। অনেকের জিজ্ঞাসা থাকে এখন শীতকাল পড়ে গেছে, ব্ল্যাঙ্কেট কি আমি বাড়ি থেকে নিয়ে আসবো, তেমন কিছু নয়, হোটেল কর্তৃপক্ষ কিন্তু দিয়ে দেবে, বাড়ি থেকে নিয়ে আসার দরকার নেই। দেখুন এদিকে বালিশ দিয়ে দিয়েছেন, ওনারা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, নিচটা কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে, পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি, আর এদিকে এসি রয়েছে। হোটেল কর্তৃপক্ষ এদিকে একটা ড্রেসিং টেবিল করে দিয়েছেন, এখানে আয়না রয়েছে, আর টিভি, অনেক হোটেলে কি হয় টিভি শো হিসাবে থাকে, এখানে কিন্তু তা নয়, এখানে কিন্তু রানিং চলছে, তো আপনারা বেডে বসে বসে টিভিও এনজয় করতে পারবেন। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ দুটো চেয়ার এবং একটা টেবিলও দিয়ে দিয়েছেন, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই না। ওয়াশরুম কিন্তু বেশ বড়, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে ওয়েস্টার্ন কমোড দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, বেসিন দেয়া রয়েছে, আর এই হলো আপনার সাবান, ভালো প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ বড় রুম, একদিকে লাগেজপত্র রাখার পরেও অনেকটা জায়গা কিন্তু রুমের মধ্যে থাকবে। দেখুন হোটেল রঘুবীর নিবাস পরবর্তী যে রুমটি দেখাচ্ছি 102 নম্বর রুম, দেখুন চলুন। আচ্ছা এই রুমটা ঢুকে আমি একটু অবাক হচ্ছি, কারণ এত বড় রুম সচরাচর আমি দেখি না, একদম পুরো হল ঘরের মতন। দেখুন মানে একসাথে আপনারা দুটো বেড রয়েছে, 3-3-6 তো থাকতেই পারবেন, একটা বাচ্চা থাকলেও 4-8 থেকে যাবেন, পাশাপাশি দুটো বেড রয়েছে বলে পাশাপাশি দুটো ফ্যান রয়েছে। তবে বন্ধুরা এটা কিন্তু নন এসি রুম, আপনারা যদি মনে করেন এসি নেবেন এসিও নিতে পারেন, আর আপনার বাজেট যদি একটু কম থাকে নন এসিও নিতে পারেন। এটা হলো নন এসি রুম, তো এখানে আপনারা 3-3-6 বাচ্চা নিয়ে 4-8 থাকতে পারবেন। নিচটা দেখুন বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে টিভি চলছে, টিভি রানিং অবস্থায় রয়েছে, এই নয় টিভি সাজানো রয়েছে, রানিং অবস্থায় রয়েছে। হোটেল কর্তৃপক্ষ দুটো চেয়ার একটা টেবিল দিয়ে দিয়েছেন, সে সঙ্গে একটা জগও রয়েছে, আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন। দেখুন সন্ধ্যেবেলা বা বিকালবেলা করে চাইলে এখানে বসে একটু বাইরের হাওয়া বাতাস নিতে পারবেন, এখান থেকে বাইরের কিছুটা অংশ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর নিচেই আপনার দোকানপাট রয়েছে, কোনো কিছু দরকার হলে নিচ থেকে নিয়ে নিতে পারবেন। আর এই হলো রুম, আর এদিকে আপনার ড্রেসিং টেবিল রয়েছে,
চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না ওয়াশরুম বেশ বড়, মানে এই নয় যে পায়রার খোপ, ও ওয়াশরুম কিন্তু বেশ বড়। দেখুন এদিকে ওয়েস্টার্ন কোমর দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি মগ সব দেওয়া রয়েছে, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটার একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এদিক থেকে যথেষ্ট বড় রুম। পরবর্তী বন্ধুরা 113 নম্বর রুম দেখুন, রঘুবীর নিবাস, চলুন। আচ্ছা এটা ডবল বেডরুম, তবে আপনারা তিনজন অ্যাডজাস্ট করলে অ্যাডজাস্ট করতে পারবেন। এসি রুম, এদিকে এসি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে দেখুন। তাছাড়া এদিকে ড্রেসিং টেবিল রয়েছে, হ্যাঙ্গারও রয়েছে, জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। নিচটা পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, টিভি আছে, টিভি রানিং আছে, আগের দুটো রুমে আপনাদের দেখালাম, তো টিভি নিয়ে কোনো সমস্যা নেই। এদিকে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল দিয়ে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না ওয়াশরুমও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে বেসিন, বালতি, মগ, এমনকি কোমর যেটা সেটাও একদম সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু রয়েছে। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি এদিক থেকে, দেখুন যথেষ্ট বড় রুম। পরবর্তী বন্ধুরা 116 নম্বর রুম দেখুন, 116, চলুন। এখানে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগছে, মানে ঢুকতে এরকম পর্দা সিস্টেম করা রয়েছে, চাইলে আপনি এই দরজা খোলা রেখে পর্দাটাও দিয়ে রাখতে পারেন, বেশ ভালো লাগলো জিনিসটা। চলুন এটাও ডবল বেডরুম, তবে আপনার তিনজন চাইলে তিনজনও থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ আপনার ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এদিকে বেডসাইড টেবিল রয়েছে, মোবাইল থাকলে মোবাইল চার্জ দিয়ে নেবেন এদিক থেকে। ওদিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি দেখুন, এদিকে ফ্যান রয়েছে, আর এই হলো এসি। তাছাড়া টিভিও রয়েছে, টিভি রানিং রয়েছে। আর নিচটা দেখে নেন, নিচটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো রয়েছে। হোটেল কর্তৃপক্ষ দুটো চেয়ার একটা টেবিলও দিয়ে দিয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। টিভি রানিং হলো আর কি, দেখতে পাচ্ছেন রানিং চলছে, তো আপনারা বিছানায় বসে বসে কিন্তু টিভি এনজয় করতে পারবেন। দেখুন চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না ওয়াশরুম কিন্তু বেশ বড়, দেখুন ওদিকে ওয়েস্টার্ন কোমর বসানো রয়েছে, বালতি মগ রয়েছে, ওইদিকে শাওয়ার রয়েছে, আর বেসিনটা এদিকে দেওয়া রয়েছে। দেখুন প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। পরবর্তী বন্ধুরা 107 নম্বর রুম, এটা নন এসি অ্যাটাচ কিচেন, অর্থাৎ এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন, কিন্তু বাসন কোসন যেটা সেটা বাইরে থেকে ভাড়া করতে হবে। এই হলো পুরো রুম দেখুন, যথেষ্ট বড় রুম রয়েছে, একসঙ্গে তিনজন আপনারা অনায়াসে থাকতে পারবেন। এদিকে ফ্যান আছে দেখতে পাচ্ছি দেখুন, টিভি চলছে, খুব ভালো লাগছে, প্রত্যেকটা রুমে টিভি কিন্তু রানিং। এদিকে হোটেল কর্তৃপক্ষ দুটো চেয়ার একটা টেবিল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে এখানে একটা জগও দেখতে পাচ্ছি দেখুন। আর এই হলো আপনার রান্নার ব্যবস্থা দেখুন, এখানে কিচেন, এখানে আপনার রান্নাবান্না করে নেবেন। তাছাড়া গ্যাস গন্ধ যদি বের করতে হয়, এদিক দিয়ে আপনার এটা খুলে দেবেন, আপনার কিন্তু গ্যাস গন্ধ বেরিয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। আর রান্না করতে গেলে জল তো লাগেই, জল নিয়ে কোনো সমস্যা নেই, যথেষ্ট পরিমাণে জল রয়েছে। আর এই হলো আপনার ড্রেসিং টেবিল, তাছাড়া বেডসাইড টেবিল দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু মোবাইল ফোন চার্জ দিয়ে নিতে পারবেন। চলুন এবার এদিকে আপনার একটা ব্যালকনি দেওয়া হয়েছে দেখুন, সমুদ্র থেকে যদি স্নান করে আসেন, ভেজা জামাকাপড় মেলে শুকিয়ে নেবেন, এখানে তার টাঙানো রয়েছে। এবার আপনার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, চলেন দেখুন। এই হলো ওয়াশরুম, ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে আর কি। আর রুমটার একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এদিক থেকে। আর বন্ধুরা লিফটে করে এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। আর এখানেও ঠিক সেম অ্যাকোয়াগার্ড পেয়ে যাবেন, তো জল কিনে খেতে হবে না, এখান থেকে জল কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন, বেশ ভালো লাগলো জিনিসটা। আর এই হলো টোটাল এনাদের করিডোর, আমি একটু ভালো করে দেখাচ্ছি দেখুন। এই সুবিশাল এনাদের করিডোর ওদিকেও রয়েছে, তো এই সমস্তটা রুম রয়েছে, প্রত্যেকটা রুমেই কিন্তু আপনারা থাকতে পারবেন। এদিক থেকেও করিডোরটা দেখাচ্ছি দেখুন, সুবিশাল করিডোর, এদিকে তো বিশাল বড় করিডোর, একদম পুরো লম্বা চলে গেছে, এদিকেও ঠিক তেমনি দেখুন, যথেষ্ট বড় আর কি, সুবিশাল করিডোর। পরবর্তী সেকেন্ড ফ্লোরে 202 নম্বর রুম বন্ধুরা চলুন। হ্যাঁ এটা নন এসি রুম, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ এখানে পরপর দুটো বেড রয়েছে, আপনারা 3-3, 6 জন এবং বাচ্চা নিয়ে 4-4, 8 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ টিভি রয়েছে, এদিকে টিভি দিয়ে দিয়েছেন, সে সঙ্গে দুটো চেয়ার একটা টেবিলও রয়েছে,
আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনিও পাবেন, দেখুন যথেষ্ট বড় ব্যালকনি রয়েছে। আর এই হলো সুবিশাল রুম। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। দেখুন ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ওয়েস্টার্ন কমোড, বেসিন, বালতি, মুখ, সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে আর কি। আর রুমটা দেখুন সুবিশাল রুম একদম, তার সঙ্গে ব্যালকনি রয়েছে। বন্ধুরা আপনারা যারা গ্রুপে আসছেন আপনাদের ছাদে তো দেখালাম কোথায় কী রান্নাবান্না করবেন, আর আপনারা যদি মনে করেন যে নিচে রান্নাবান্না করবেন তাহলে সে ব্যবস্থাও রয়েছে, দেখাচ্ছি দেখুন। দেখুন সুবিশাল একদম হল ঘর, এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারবেন এবং রান্না করার যে আপনার ইয়েটা সেটাও দেখতে পাচ্ছি আর কি। আর আপনারা এখানে ওভেন নিয়ে কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারবেন, ঘেরা আছে যার জন্য বর্ষা বাদল হলেও কোনো সমস্যা নেই। আর সেই সঙ্গে স্টাফেদের জন্য এখানে একটা বাথরুমের ব্যবস্থাও রয়েছে, ভালো লাগলো বেশ। তো যদি ব্যবহার করা হয় করতে পারেন, তবে বন্ধুরা এটা ব্যবহার করতে গেলে আপনাদের কিন্তু চার্জ পে করতে হবে, সেটা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেবেন। আপনারা কতজন আছেন, কতজনের জন্য রান্নাবান্না হবে, ঠিক সেই অনুযায়ী আপনাদের রেটটা ঠিক হবে আর কি। তো আপনারা যারা মনে করছেন বুকিং করবেন তাহলে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা বুকিং করতে পারেন। বন্ধুরা এবার আপনাদের একটা ডরমেটরি দেখাচ্ছি, হোটেলে একটা ডরমেটরি রয়েছে যেখানে কিন্তু আপনারা 130-140 জন থাকতে পারবেন। চলুন দেখতেই পাচ্ছেন সুবিশাল ডরমেটরি, পরপর অনেক কটা বেড রয়েছে এবং প্রত্যেকটা বেডের মাথার উপরেই কিন্তু ফ্যান রয়েছে, এই নয় যে গরমে কষ্ট করতে হবে আপনাদের। দেখুন বেশ অনেকটা বড় ডরমেটরি। আর সব থেকে বড় বিশেষত্ব হলো বন্ধুরা আপনারা এখানে জেন্টসরা থাকতে পারবেন আর ওদিকে লেডিসরা থাকতে পারবে, তো খুব ভালো লাগলো ব্যাপারটা। এই যে দরজা রয়েছে, লেডিসরা যারা থাকবেন এই রুমে থাকতে পারবেন, ওনারা চাইলে ওই রুমের সঙ্গে কানেকশান বন্ধ করে দিতে পারেন, এখানে দরজা রয়েছে দেখুন, দরজা এভাবে বন্ধ করে দিতে হবে, বেশ ভালো লাগলো ব্যাপারটা। তো লেডিসদের জন্য এই ডরমেটরি এবং পুরুষদের জন্য এই ডরমেটরি। তো বন্ধুরা এই ছিল রঘুবীর নিবাসের রিভিউ, আমি যতটা পারলাম আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কীরকম কী পরিষেবা পেলেন জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।